এটা অনেক রকমভাবে বানানো যায়, যে যেরকম প্রসেস অ্যাপ্লাই করবে তাতেই হবে। তো এটা অনেক কম খরচেও বানানো যায়, যেমন আমি বানিয়েছি, আমি বানিয়েছি যেটা আমার কস্ট পড়েছে টোটাল ট্যাঙ্কে হাইলি 7,000 টাকা। তো 7,000 টাকাতে কোথায় কোথায়? 7,000 টাকা যদি একটু মানে ভেঙে বলেন। প্রথম আমি যদি ধরি, নমস্কার বন্ধুরা, বিএমআরএনসি ফিশারিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এসেছি এক দাদার কাছে, ওনার বায়োফ্লগ করেছেন এবং একটা ন্যূনতম কষ্টে আপনাদেরকে দেখাই। এই যে তারপলিনটা দেখতে পাচ্ছেন, এটা বায়োফ্লগের তারপলিন নয়, আমাদের জেনুইন যে তারপলিন ব্যবহার করা হয় সেই তারপলিন, এবং হচ্ছে আর একটা এই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে উনি বানিয়েছেন এই ট্রাঙ্কের সেট আপ। তো আজকে জেনে নেব যে আপনারা কম খরচে কীভাবে বায়োফ্লগের সেট আপ বানাতে পারবেন। তো তো দাদা, আপনার নাম? আমার নাম রথীন্দ্র ভৌমিক, আমার ঠিকানাটা হবে মানুয়াখালী। তো আমি সেট আপটা বানিয়েছি, আমার হয়ে গেছে আজ 2 মাস। তো আমি কীভাবে সেট আপ করেছি এবং মাছটা কী লাইনে ছেড়েছি এবং আজ কত লাইন হয়েছে, তো কী খাওয়াই, আমি সব কিছুই বলছি আজ। তো দাদা, প্রথমে বলুন যে আপনি এই ট্রাঙ্কে যে সেট আপটা তৈরি করেছেন, এটা যে আমরা দেখেছি যে আপনি বায়োফ্লগে যে যে মেটেরিয়ালস আছে সেটা যদি কেনা হয় তাও অনেক খরচা পড়ে যাবে। তো আপনি কিভাবে, যে একজন যারা শুরু করবে ভাবছে তো তারা শুরু করতে পারছে না, আপনি যদি একটু হেল্প করেন যে কত কম কষ্টে একটা ট্রাঙ্ক আপনি তৈরি করেছেন তার যদি একটু রিভিউটা দেন। এটা অনেক রকমভাবে বানানো যায়, যে যেরকম প্রসেস অ্যাপ্লাই করবে তাতেই হবে। তো এটা অনেক কম খরচেও বানানো যায়, যেমন আমি বানিয়েছি, আমি বানিয়েছি যেটা আমার কস্ট পড়েছে টোটাল ট্যাঙ্কে হাইলি 7,000 টাকা। তো 7,000 টাকাতে কোথায় কোথায়? 7,000 টাকা যদি একটু মানে ভেঙে বলেন। প্রথম আমি যদি ধরি পলিথিন পেপারটা, আচ্ছা, তো বায়োফ্লগের জন্য যে পেপারটা দরকার তো সেটা কিনতে হলে 10,000 টাকা দাম আছে। আচ্ছা, 9,000 তো 10,000 টাকা তো নেবেই, কিন্তু এই পেপারটা আমার যে পেপারটা এটা আমি 1,500 টাকাতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে? তো এখানে অনেক টাকায় সেভ হয়েছে। দ্বিতীয় যেটা আছে যে খাঁচাটা, আমি হার্ডওয়্যার দোকান থেকে 6 mm যে রডটা হয় তো সেই রডটা এনে বাড়িতেই ঝালাই দিয়েছি। তো এটাতে কত টাকা খরচ? এটাতে আমার রডটাতে পড়েছে 2,500 টাকা রড কিনেছি। আচ্ছা, এবং ঝালাইটা ওটা বাড়িতেই ছিল মেশিন একজনের, তো সেইভাবে ওটাতে কোনো কস্ট আর পড়েনি। আর এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা? আচ্ছা, অ্যালুমিনিয়াম কয়েল যেটা আছে এটা 3 ফুটের আছে আর টোটাল 40 ফুট লেগেছে। আচ্ছা, তো এটাতে রেট পড়েছে 2,500 টাকা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এটা দিলে অনেকটা, যেই পেপার দেও না কেন, যদি বায়োফ্লগের পেপার এবং এমনি পেপার দেওয়া হয় তাহলে পেপারটা অনেকটা সেভ করবে এটা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর 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 যে আপনার এই যে গাঁথনি যেটা সিমেন্টেড, সেটা গাঁথনি যেটা আছে ওটাতে বেশি একটা প্রপার খরচা নেই। 1 বস্তা সিমেন্ট আনছিলাম এবং বাড়িতে আদলা ছিল, সেটা নিচে ঢালাই দিয়েছি, বাদবাকি চারধার ঘেরেছি, ওটাতে খুব একটা খরচা নেই, এইটুকুই। আচ্ছা, ওটা সবাইকে করতে হবে। তো 7,000 টাকাতেই মোটামুটি এই ট্রাঙ্কের সেট আপ তৈরি হয়ে গেছে? 7,000 টাকাতেই হয়ে গেছে। আচ্ছা, এই পেপার যে দিয়েছেন এই পেপারের লংজিভিটি কতটা? এই পেপারটাতে লংজিভিটি যদি ভালো পেপার কোয়ালিটি হয় তাহলে করা যাবে, যদি না লিকেজ হয়ে যায় কোনো কারণবশত তাহলে পেপার করা যাবে, 2-3টা কালচার করা যাবে। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হবে না। হুম হুম, এবারে যেই রেট অনুযায়ী এটা একটা কালচারও যদি হয় অনেক ভালো আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি শুরুতে প্রফিট পাক, প্রফিট পেয়ে আবার বিজনেস চালু করবে। অনেক টাকা ইনভেস্ট করার থেকে এটা করা অনেক বেটার। হুম হুম, কারণ সেকেন্ড টাইম সে যদি এই কালচারে সফল হতে পারে তাহলে সে ভালো পেপার দিয়ে করুক, কোনো প্রবলেম নেই। পেপার কেন, সে তখন ইটের গাঁথনি দিয়েও করতে পারে। আচ্ছা আচ্ছা, সিমেন্টের ট্যাঙ্ক, সিমেন্টের ট্যাঙ্ক দিয়েও করতে পারে। আচ্ছা, তো আপনাকে বলি যে প্রথমে এইটার, এতে কত 1,000 লিটারের ট্যাঙ্ক এবং কতটা জল আছে? আচ্ছা, এখন আমার যে জলটা আছে 3 ফুট 4 ইঞ্চি কি 5 ইঞ্চি আছে। আচ্ছা, আর ট্যাঙ্কিটার দৈর্ঘ্য যেটা মানে যেটা সার্কেলটা সেটা আছে 13 ফুট বাই 13 ফুট। আচ্ছা, তো আপনার এতে জল এখন কত লিটার আছে এই মুহূর্তে? জল আমার যেটা ক্যালকুলেশন বলে, ক্যালকুলেশন এমনি বায়োফ্লগের জন্য যেটা বলে 10,000 লিটার ট্যাঙ্ক, কিন্তু প্রপারলি এটা 10,009। কত এতে অ্যাকচুয়ালি এখন 13.5-14 এরকম আছে। আচ্ছা, তো আপনার এতে কি মাছ ছেড়েছেন?
আচ্ছা এখন আমার আছে একটা ভিয়েতনাম কই আছে। আচ্ছা ভিয়েতনাম কই আপনি মানে আপনার তো 2 মাস হয়েছে কালচার, তো আপনি ভিয়েতনাম কইটা কত লাইনের চারা ছেড়েছেন? আমি যে চারাটা সিডটা ছেড়েছিলাম সেটা ছিল 2650 লাইনের। আচ্ছা আজকে 2 মাস, তো 2 মাসে কত গ্রাম করে হয়েছে? এখন যে ওইটা আছে প্রপারলি মাছের ওই টাইম বলতে পারবো না, কারণ তো সব কম বেশি অনেক রকম আপ ডাউন আছে। হ্যাঁ তো লাইনটা বলতে পারি, এখন যে লাইনটা আছে 80 লাইনের। 80 লাইনের মাছ, অনেক ভালো গ্রোথ। তো আপনি শুরু থেকে ট্রাঙ্কটা মানে ট্রাঙ্ক তো সেট আপের পর থেকে জলটা কিভাবে প্রিপারেশন শুরু থেকে বলুন। আচ্ছা জলটা প্রিপারেশন সবাই যেরকম করে আমাকেও করতে হয়েছে। আমি 7 দিন ফার্স্ট টাইম একদম, আমার তো এখানে অ্যাকচুয়ালি টিউবওয়েলের জলটা করা ভালো, যেটা সবার কাছে জেনে আসছি, কিন্তু আমাদের এখানে টিউবওয়েলের ব্যবস্থা না থাকার জন্য পুকুরের জলে করছি। তো পুকুরের জলটা প্রথম ফিটকিরি দিয়ে এয়ারেশন দিয়েছি 3 দিন। তো পুকুরের জলে যে ময়লা বা আয়রন থাকে সেটা নিচে পড়ে যাবে অলরেডি, তো 3 দিন পরে ওটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে যেটা থাকে প্রোবায়োটিক এবং গুড় লবণ এগুলো দিয়ে একটা এফসিও বানাতে হয়। আচ্ছা তো সেটা আমি বানিয়েছিলাম 4 দিন পরে ট্যাঙ্কে দিয়েছিলাম। তো 4 দিন দেওয়ার পরে আরো 3 দিন আমি এয়ারেশন চালু করেছিলাম। তারপরে জলটা যখন টোটাল একদম প্রিপারেশন হয়ে গেছে, ফক তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে এবং টিডিএস যতটা দরকার আমি 1000 এর উপরে হ্যাঁ টিডিএস পিএইচ পিএইচ 7.5 রেখেছিলাম। আচ্ছা তো এরপরে আমি সিডটা এনে দিয়েছেন স্যানিটাইজ করার পরে? হ্যাঁ অবশ্যই স্যানিটাইজ তো করতেই হবে, কারণ সিডটা যেখান থেকে আসবে সেখান থেকে আনার পরে এই জলের সঙ্গে তার জন্য 2 ঘন্টা টাইম দিতে হবে সিডটাকে। তারপরে স্যানিটাইজ করতে হবে, আমি পটাশিয়াম দিয়ে স্যানিটাইজ করেছিলাম। আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে আমি লবণ দিয়ে হ্যাঁ ছিল সেখানে আবার স্যানিটাইজ করে আমি তারপরে ট্যাঙ্কে মাছটা দিয়েছিলাম। তো আমার এখনো পর্যন্ত মাছের কোনো ডিজিজ নেই এবং এখনো পর্যন্ত একটা মাছও কাটা নেই। আচ্ছা আচ্ছা মাছ এখনো পর্যন্ত একটাও মরেনি, একটাও কাটা নেই। আচ্ছা আচ্ছা এবং মাছের কোটটা তো আমি দেখিয়ে দেবো একটু পরে। তো আপনার এখন এরিয়েশন মানে কটা চ্যানেল আছে, কি মেশিন ব্যবহার করেন? আমি ব্যবহার করছি এসিও 004। আচ্ছা আচ্ছা যেটা ম্যাগনেটিক কয়েল সেটাই ব্যবহার করছি। তো আপনি এরিয়েশন কত টাইম দেন? এরিয়েশনটা আমি আমার অল টাইম চলে, শুধু আমার খাওয়ার টাইম যেটা ফিডিং করি 3 টাইম ফিডিং করি, 6টা সকাল, 6টা আবার দুপুর, 12টা এবং আবার 6টা বিকেল। আচ্ছা আপনার ফিডিং টাইমটা আমার 10 মিনিট করে বন্ধ থাকে। মানে এখন ফিডিং এর কত নম্বর দানা চলছে? এখন আমার 2 নম্বর দানাটা চলছে, মানে 2 mm সাইজের যে দানা। আচ্ছা আপনার অ্যামোনিয়া কি 0 অ্যামোনিয়া বা যে অন্য সকল প্যারামিটার গুলো যেগুলো আছে আমার, দেখুন যে কোনো ট্যাঙ্কে অ্যামোনিয়া কারো 0 হয় না, ওটা বলে আমার 0 কিন্তু কারো 0 হয় না। মাছ যেখানে আছে সেখানে অ্যামোনিয়া থাকবে, অ্যামোনিয়া থাকলে মাছ চাষ হবেই না, ঠিক আছে? সেটা হয়তো 2.5 হতে পারে কিন্তু 0 কারো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এতদিন মাছ যেটা দেখলাম 0 হবে না কারো, আমারও আছে হয়তো 2.5 কিংবা তার থেকে একটু বেশি অ্যামোনিয়াটা থাকবে। তো আপনার মনে হচ্ছে যে মাছটা কতদিনে হারভেস্ট হতে পারে? মাছটা হারভেস্ট যেটা আপনি কত গ্রাম করে করতে চাচ্ছেন? আমার ইচ্ছে তো আছে মিনিমাম 100 গ্রাম, দেখা যাক কি হয়। আচ্ছা এখন পর্যন্ত যে সকল মাছ দেখতে পাচ্ছি কিছু মাছ কাছাকাছি 40-50 গ্রামও হয়ে গেছে। হ্যাঁ কারণ যখন মাছটা আনি তার মধ্যেও কিছু কিছু বড় মাছ থাকে। হ্যাঁ হ্যাঁ তো সাইজের আপডাউন থাকে, তারপরেও কি বড় খুব একটা বেশি থাকে না, কারণ এখন যে বড়টা অতটা বড় থাকে না, কিন্তু এখানে আমার ফিডিং এর সময় কেউ কেউ একটু বেশি খায় এবং কারো গ্রোথ এমনিতেই বেশি হয়, সেই তুলনায় কেউ কেউ হয়ে গেছে সেটা হয়তো 20%। আচ্ছা আচ্ছা তো পরবর্তীকালে কি আপনি সেটা বাড়াতে চান না কি মনোভাবনা আপনার রয়েছে? অবশ্যই যদি সাকসেস হয় তাহলে তো সেটা অবশ্যই। তো আপনার এখন পর্যন্ত মনে হচ্ছে কি যে এই ট্যাঙ্ক থেকে কত কিলো হারভেস্ট করতে পারবেন আশা করছেন? আমার টার্গেট তো 500 কিলোর করার ইচ্ছা আছে, মানে 5 কুইন্টাল। হ্যাঁ 5 কুইন্টাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দাদার পরবর্তীকালে আরও অনেক রিভিউ দেখাবো, আরও আপডেট আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো আজকের জন্য এটুকু, দাদাকে অনেক ধন্যবাদ, পরবর্তীকালে দাদার সম্পর্কে আরও অনেক আপডেট দেখাবো যে কী করে আপনারা অতি সহজে বায়োফ্লকে চাষ করতে পারবেন। তো নমস্কার, ধন্যবাদ।
মাছ চাষ সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল BMRNC ফিশারিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটিতে অবশ্যই 100টি লাইক দিবেন এবং দেখা হচ্ছে পরের অন্য কোনো পর্বে আজকের জন্য এটুকু নমস্কার ধন্যবাদ।